السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن شاء الله تعالى. যিনি এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন সুন্দরতম অবয়বে, তারপর আমাদের দেখিয়েছেন দু দুটি পথ, একটি নাজাতের ওনার অনুসরণে ওনার অনুগত্যে, আর একটি ওনার বিরুদ্ধে চরণে জাহান্নাম। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে সৃষ্টি করে বাবা এবং মা দান করেছে, ভালো এবং মন্দ পার্থক্য করার জ্ঞান দান করেছে। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান সৃষ্টি করেছে ছাদ হিসেবে, জমিন সৃষ্টি করেছে বিছানা হিসেবে।
সেই জমিন ও ছাদের নিচে জমিনের উপরে আমরা বসবাস করি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই পৃথিবীতে কেউ এখানে চিরস্থায়ী হয়নি আমরাও হব না প্রশংসা আল্লাহ তাআলার যিনি এই পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে নিষেধ করেছেন যা তিনি অপছন্দ করেন আদেশ করেছেন যা তিনি পছন্দ করেন এত কিছুর মধ্যে আমরা যারা ওনার অবাধ্য হই তিনি ওনার নাম গফুর রহিম রহমান ওয়াদুদ এগুলো রেখেছেন যাতে আমরা এর ওসিলায় ওনার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে ওনার সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারি প্রশংসা কার কে যিনি আপনাকে এই জুবান দিয়েছে কথা বলার যে দু পায়ে হেঁটে আমরা ব্যবিচার জানা মদ নেশা আল্লাহ দ্রোহিতার দিকে যাই এ দু পা কে দিয়েছে এখানে যারা পুরুষ আছে তারা কি নিজেরাই পুরুষ হয়েছে নাকি আল্লাহ পুরুষ বানিয়েছে যারা স্ত্রী মহিলা মা বোন কন্যা সন্তান এরা কি নিজেরা মেয়ে হয়েছে মহিলা হয়েছে নাকি আল্লাহ বানিয়েছে তাহলে প্রশংসা কার আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে এই জমিনের মালিক এই ভিটার মালিক যিনি ফসল করেছে এই রিজিক এটা ধান এটা খেতে হয় এটা খেলে পেট ভরে এটা খেলে বেঁচে থাকে শক্তি হয় এই জ্ঞান কে দিয়েছে মানুষ কুকুর খাবে না শুকর খাবে না এই জ্ঞান দিয়েছে কে কে মানুষকে গরু ছাগল উঁট দুম্বা ভেড়া খাওয়ার জ্ঞান দিয়েছে মানুষ মুখ দিয়ে খাবে হাত দিয়ে নেবে এই জ্ঞান কে দিয়েছে তাহলে প্রশংসা কার গোদাগুলির মানুষ অথপর আমরা আমাদের রবের কোন অনুগ্রহের অস্বীকার করব যে দু চোখে আমরা মোবাইলে বাস্তবে স্কুলে মাদ্রাসায় বাজারে হাটে মাঠে খেলাধুলার আড্ডায় বন্ধু বান্ধবের আড্ডায় নগ্নতায় মেতে উঠি আমাদের যে দু চোখ নগ্নতা ছাড়া শান্ত হয় না আমাদের যে দু চোখ অশ্লীলতা ছাড়া তৃপ্তি পায় না এই দু চোখ কে দিয়েছে এই দু চোখের হিসেব কার কাছে তিনি কি দু চোখের মালিক নন তিনিও তো বলছেন আলাম নাজআল লাহু আইনাইন আমি কি তোমাদেরকে দেইনি দুটি চোখ কে দিয়েছে চোখ প্রশংসা কার ওয়ালিসান ওয়া শাফাতাইন দিয়েছে ঠোঁট ও জিহ্বা ফাবিআই আলাই রাব্বিকা তাতামারা মানুষ তোমার রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে যিনি তোমাকে পেটের ভিতরে রেখেছে জীবিত অন্ধকার হাওয়া বাতাস আলো কিছুই নেই যেখানে যিনি তুমি দুর্বল হয়ে পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছে তোমাকে তোমার মায়ের ভাবে নাক টিপছে তোমার দাদি নানি তোমাকে এভাবে নাক টিপে নাকটা লম্বা করছে তোমার কপালটা মাথাটা লম্বা ছিল এইভাবে এইভাবে টিপে টিপে এটাকে গোল করছে তুমি এত নরম কাদা মাটির মতো ছিলে তোমাকে তোমার বাবা এই যে কোলে নিতে ভয় পাচ্ছিল বেচারা মাঠে কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় অথবা ট্রাক চালায় বাস চালায় গাছ কাটে ওই কনস্ট্রাকশনে কাজ করে শক্ত মজবুত মানুষ তুমি খুব নরম ছিলে তোমাকে তোমার দাদি যখন তোমার বাবার কাছে দিচ্ছিল তোমার বাবা ভয় নিচ্ছিল না এমনি দূর থেকে চুমা খাইছে চিন্তা করছে তুমি ব্যথা পাবা নাকি তোমাকে আল্লাহ এত নরম করে পৃথিবীতে প্রেরণ করেছে দুটি পায়ের উপরে ভর করে তোমাকে কত বছর তিনি হাঁটান দুটো পা এই যে এভাবে দাঁড়িয়ে আছে এইভাবে হাঁটে এভাবে স্থির ভাবা যায় তিনি কত দয়া করেছে তোমাকে আমাকে গোদাগাড়ির মানুষ প্রশংসা কার তাহলে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন حبيبنا رسولنا نبينا محمد صلى الله عليه وسلم رفض
যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই উম্মতকে এমন একটি বিষয় নির্দেশ দেওয়া থেকে বিরত হননি যা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। যিনি এই উম্মতকে এমন একটি বিষয়ের নিষেধ করে যাননি যা উম্মতকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, সবকিছু নিষেধ করে দিয়ে গেছে যা মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে ফেলবে, সবকিছুর নির্দেশ দিয়েছেন যা উম্মতকে আল্লাহর প্রিয় করে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সারা গায়ে ক্ষত ওষুধ দেব কত, প্রতিদিন ওয়াজে একটা বিষয়ে কথা বলি, ওই বিষয়টা হচ্ছে সলাহ। সব ইমাম মুয়াজ্জিন প্রত্যেক সমাজের ভালো মানুষ নামাজের প্রতি মানুষকে আগ্রহী করতে, কোরআন সুন্নাহ থেকে মানুষকে আগ্রহী করে তোলে, মানুষ এর প্রতি কোনো আগ্রহ দেখায় না। সলাহ এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ পাঁচটি, কয়টি? এক, কোনো মানুষ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তাহলে ইসলামের স্তম্ভ কয়টি? এক নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া, কি দেওয়া? দুই নম্বর হচ্ছে নামাজ, কি? সলাহ, কি? তিন নম্বর একটা স্তম্ভ সিয়াম, বছরে একবার আসে, বছরে কয়বার আসে? একবার। হজ শুধু পয়সাওয়ালার উপরে ফরজ, গরিব কি আল্লাহ কিয়ামতে প্রশ্ন করার সময় আল্লাহ যাকে খুশি জান্নাত দিয়ে দেবে, যদি কাউকে জিজ্ঞেস করে গরিবকে হজ সম্পর্কে জিজ্ঞেস করবে না? সে এখানে 100 নাম্বার পেয়ে গেছে, কত নাম্বার? আলহামদুলিল্লাহ। যাকাত ইসলামের একটা স্তম্ভ, গরিব কি আল্লাহ তাআলা মিসকিনকে, ফকিরকে, দুর্বল সম্পদশালীকে জাকাতের ব্যাপারে আল্লাহ যাকে খুশি জান্নাত দিয়ে দেবে জিজ্ঞেস করা ছাড়া, আল্লাহর ইচ্ছা, বেগাইর হিসাব, আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি আল্লাহ কাউকে জিজ্ঞেস করে, সে যদি গরিব হয়, তাকে জাকাতের বিষয়ে জিজ্ঞেস করবেন না? সে এখানেও 100 নম্বর পেয়ে গেল, সুবহানাল্লাহ। ও তোমরা যারা গোমস্তপুরের দরিদ্রতা আছো, দরিদ্ররা আছো, তোমরা কি কখনো ভেবেছো যদি ঈমান এনে সলাৎ কায়েম করো, জাকাতে 100 পেয়ে গেছো, হজে 100 পেয়ে গেছো, সুবহানাল্লাহ, কখনো ভেবেছো রব কত দয়া করেছে? মানে ওই ছাত্র, যেই ছাত্র পাশ করবে পরীক্ষা ছাড়া, সুবহানাল্লাহ, ওই ছাত্র সে গ্রাজুয়েট হবে পরীক্ষা ছাড়া, সুবহানাল্লাহ, ওই ছাত্র যে সার্টিফিকেট পাবে, পড়তে হবে না, লিখতে হবে না, এই সাবজেক্টে পরীক্ষাও দিতে হবে না, পাশ ফেলের কোনো কোয়েশ্চেনে নেই, পাশ দিয়ে দেবে, এ হচ্ছে গরিবের জন্য জাকাত আর হজ, সুবহানাল্লাহ। ও তোমরা যারা ছেলে সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, সকাল 6টায় ভ্যান নিয়ে বের হও, রিক্সা নিয়ে বের হও, সকাল 5টায় ঘুম থেকে উঠে হাজবেন্ড রিক্সা চালাতে যাবে, মাঠে কাজ করতে যাবে, আম বাগানে যাবে, জাম বাগানে যাবে, কালাই রুটি, সরষে ভর্তা, শুটকি ভর্তা করো, সলাৎ ত্যাগ করে জীবিকা নির্বাহের জন্য নিজের জীবনটাকে তোমরা যারা সপর্দ করেছো, তোমরা কোথায় আছো? ফাবি আইয়ি আলাই রাব্বিকা তাতামারা, রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তিনি তোমাকে 100 নম্বর দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, তিনি তোমাকে 100 105টা স্তম্ভের মধ্যে দুটো স্তম্ভ তোমাকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে সম্পদশীল, সে হজে গিয়ে নিয়ত ঠিক রেখে লোক দেখানো তার রিয়া শিরিক থেকে মুক্ত হয়ে তওয়াফ করে 6,000 মাইল দূরে গিয়ে 15-20 দিন থেকে বিমানে চড়ে এই রোদে পুড়ে ঘুরে 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 বলতে হবে আল্লাহ হজ ফরজ করেছেন, আমি এটা মানি, এটা আমি আদায় করেছি, এরপরে এটা কবুলের ব্যাপার রয়েছে, কি রয়েছে? ইচ্ছাকার কবুল কে করে? মানুষের হৃদয় সম্পর্কে কে জানে? তাহলে ওখানে কবুলের একটা বড় ব্যাপার রয়েছে যেটা অনেক রিস্ক। তাহলে আল্লাহ তাআলা গরিবকে দিয়ে দিছে,
গরিব তবু আল্লাহর প্রতি কত কমপ্লেইন। তোমাদের মধ্যে একজন আছো কেউ যে তার একটা হাত এখান থেকে দিয়ে দিবে তাকে বিনিময়ে 1 কোটি টাকা দেবে সে রাজি হবে? এই হাতের মূল্য কত তাহলে? ইয়া মাআশারান নাস, হে সমাজের মানুষরা, কত এই হাতের মূল্য, এই আঙ্গুরের মূল্য কত, কত এই তোমার দেওয়া আল্লাহর দেওয়া এই চোখের মূল্য কত? তুমি নিজেকে দরিদ্র মনে করো, আল্লাহ থেকে বিমুখ হও। 60 বছর তোমার বয়স, এখনো সিগারেট, এখনো বিধবা মহিলার সাথে গল্পে মেতে ওঠো। 20 বছর অনলি, 17 থেকে 25 বছর তোমার বয়স, এখনই নেশা। জীবন যদি বেঁচে থাকো এখন অনেক বাকি, এখন থেকেই অশ্লীলতা, প্রেম, ভালোবাসা, পরকীয়া, অন্যের বোনের ইজ্জত লুণ্ঠন করা, অন্যের মেয়ের ইজ্জত সম্পদ লুণ্ঠন করা, এখনই। 15 বছর বয়সে এটা শুরু করেছো, কোথায় গিয়ে তোমার শেষ হবে? কোথায় গিয়ে এটা শেষ হবে তোমার? 70 বছর বয়স, এখনো মসজিদ তোমাকে চেনে না, মসজিদের সারিগুলোতে তোমার মাথা নত হয় না, এই মাটিগুলো তোমাকে সাক্ষী দেওয়ার জন্য খুঁজে পায় না। 35-40 বছরের 3 সন্তান 4 সন্তানের পিতা, আল্লাহ তোমাকে কত অনুগ্রহ দিয়েছে, এখনো আল্লাহ থেকে দূরে। তোমরা আল্লাহকে ভয় করো ও ভালোবাসো, তিনি তোমাদের সৃষ্টি করেছেন তুচ্ছ পানি হতে, তারপর সুঠাম করেছেন, তারপর এই পৃথিবীতে প্রেরণ করেছেন তোমাদেরকে সুন্দরতম অবয়বে, তোমাদেরকে দিয়েছেন পিতা মাতা আত্মীয় স্বজন সহ। গোমস্তপুর বাসী, গোদাগাড়ির বাসী, সলাত এমন একটা ইবাদত, হজ গরিব ধনীর মধ্যে পার্থক্য করে ফরজ হয়, জীবনে একবার। যাকাত গরিব ধনীর মধ্যে পার্থক্য করে ফরজ হয়, বছরে একবার। সাক্ষ্য জীবনে একবার, আমরা মুসলমানের ধরে বেশি দিছি কিনা মনেই নেই, হিন্দু হইলে না লোকজন আসতো ইমাম সাহেব উজু করে তো দরজন সাক্ষী থাকতো, এফিডেভিট হইতো, উকিল থাকতো, ব্যারিস্টার থাকতো, আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বলতাম, তারপর বলতাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সাক্ষী দিয়েছি মুসলমান হয়েছি, সাক্ষী দিয়েছি মুসলমান হয়েছি। এটা তো আমাদের প্রয়োজন পড়তেছে না, আলহামদুলিল্লাহ বাবা মুসলমান, দাদা মুসলমান পেয়ে গেছি। সিয়াম বছর শেষে একবার, তাহলে আমি প্রতিদিন মুসলমান এটা প্রমাণ বহন করে কি? সলা কি প্রমাণ বহন করে? সলাত এটা প্রমাণ বহন করে। ও গোদা রাজশাহী গোদাগাড়ির মানুষ, একটা হাদিস পড়াবো শুনবা আমার সাথে পড়বা, বলো আন আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال أن سمعت أن نبي صلى الله মক্তবে ছোটবেলা হয়ে পড়ছেন না, আমরা আবার ওই অনুভূতিতে যাবো ইনশাল্লাহ। কেমন কত বছর হয়ে গেল মক্তবে সেই আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আ ই উ পড়ি না, না কিন্তু এখনো মনে আছে সেই পড়া। সুবহানাল্লাহ, বলেন সামিতু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة جابر رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন নিশ্চয় নিশ্চয়
নিশ্চয় বান্দা নিশ্চয় বান্দা ও শিরিকি নিশ্চয় বান্দা ও শিরিকি ও কুফুরি নিশ্চয় বান্দা ও শিরিকি ও কুফুরি মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা তার মানে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে তিনি আল্লাহর নবী থেকে বলতে শুনেছে আল্লাহর নবী বলেছে যে লোক নামাজ পড়ে না সে শিরিকও করছে কুফুরিও করছে আপনারা তো খুব তাওহীদি মানুষ এই দেশের ওয়াজ মাহফিলের মাইকিং এর মধ্যে সম্মানিত তাওহীদি জনতা এভাবে ছাড়া কথাই বলে না কে এখানে সম্মানিত কে তাওহীদি নামাজই পড়ে না আরে আপনি ঠিক না বললেও ঠিক আপনার ঠিকের জন্য অপেক্ষা করবেন না আমরা এখানে একটা শিক্ষণীয় আসরে আসছি আমরা চিল্লাচিল্লি করবো না আপনারা সরি বলবেন এদিকে আসেন আপনি কই আপনি এদিকে আসেন সবাই ওনাকে সরি বলুন উনি যখন এখানে গজলের কথা বলছে আপনারা চিল্লাচিল্লি করছেন এটা বেয়াদবি এটা মুসলমানদের কাজ না আপনাদের ক্ষমা করে দেন ছোট মানুষ দূর দূরান্ত থেকে আসছে শুনবে বলে অধৈর্য হয়ে গেছে শোনো তোমরা সবর এখতিয়ার করবা অপরকে সম্মান করবা তোমরা কখনোই নিজের হৃদয়কে প্রাধান্য দিতে গিয়ে অন্যকে অপমানিত করবা না জেনে রাখবা আজকে এরা এই আয়োজন করেছে আমার পথ খরচ থেকে নিয়ে রাতের খাওয়ার দাওয়ার এরা জিম্মেদারি নিয়েছে মেহমানদারি করার তুমি এখানে এসেছো শুনতে যদি তুমি ওকে ডিসকারেজ করো কে এই আয়োজনগুলো করবে কে আমাদেরকে ডাকবে আর কথা শোনার জন্য ব্যবস্থা করবে বলো তাদেরকে একটু মনমানি করতে দাও তারা আস্তে আস্তে শিখবে আমি 10:30টার পরে ওয়াজ করি না বাংলাদেশে রাত 10:30 বেজে গেলে এর আগে আমি আমার ওয়াজ শেষ করে চলে যাই এখানে আমি কেন অপেক্ষা করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একটা মসজিদ নির্মাণ করবে নির্মাণে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে সুবহানাল্লাহ তো এটা মসজিদ নির্মাণের জন্য এই আয়োজনটা করেছে আমি চুপ করে সহ্য করে আমি আমার নৈতিকতা যেটা আমি 10:30 পরের মাহফিলের স্টেজে আসি না বাট আমি চুপচাপ বসে আছি কেন আরে যদি লোকগুলা বসে দু চারটা টাকা করে আধ মন এক মন ধান করে দেয় চাল করে দেয় 10-20 হাজার টাকা দেয় এক ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেয় একটু রড দেয় আমি অপেক্ষা করতেছি যাতে ওরা দেয় হয়তো ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য ঘর বানাবে ইনশাআল্লাহ ওরা যদি একটা গজল গাইতে চায় গাইবে তোমাদের প্রবলেম কি ওদের যদি দিমাগ না থাকে যে রাতের 12টা বাজে এখন আমি গজল শোনাবো কেন কি কাম কিন্তু তুমি কেন অভদ্র হবো বলো ও মেহমানকে ডেকেছে মেহমান কি চায় যদি ওরা না বোঝে তুমি কেন অভদ্র হবো বলো তুমি মেহমান না তোমাকে তো এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছি ইসলামের কথা শোনার জন্য তুমি উগ্র হও কেন এটা কোনো ঠিক কিনা এই ধরনের প্রোগ্রাম না এটা কেমন এখানে তোমার জায়গায় ঠিক বেঠিক ডিসাইড হবে না এখানে যা কাল আল্লাহ কাল রাসূল ওইটাই ঠিক তুমি না বললেও ঠিক তুমি বললেও ঠিক তোমার থেকে এখানে একবার আমি অনুমতি নিব না ঠিক কিনা দরকার নাই বুঝে আসছে যে ইবাদতকে মানুষ তুচ্ছ মনে করে সিগারেট খাওয়াকে অন্যায় মনে করে সালাত ত্যাগ করাকে অন্যায় মনে করে সমাজ ওখানে পৌঁছেছে যেখানে একজন সিগারেট খাবে মুরব্বি দেখলে কিন্তু ওই একই ছেলে মুরব্বির সামনে দিয়ে মসজিদ পার করে চলে গেছে নামাজের সময় মুরব্বি বলেছে ছেলেটা খুবই ভালো ভদ্র না একদম আড্ডা টাড্ডা দেয় না সারাদিন পড়ে ভাই সারাদিন পড়ে এইরকম ছেলের এলাকায় নেই কোনো আড্ডায় দেখি না চাচা ও কি মসজিদে আসে জুমাই দেখি ছেলেটা নাকি খুবই ভালো যে দেশের যুবক নামাজ না পড়ে ভদ্র আর ভালো হতে পারে সেই দেশে নামাজ পড়ার দরকার আছে যেই সমাজে শ্বশুরের সামনে মেয়ের জামাই পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদবি হয় শ্বশুর জামাইয়ের সামনে সিগারেট খেলে ইজ্জত থাকে না মেয়ের জামাই বলে কথা এতটুকু বোঝে কিন্তু শ্বশুর জামাইয়ের সামনে নামাজ পড়ে না জামাই শ্বশুরের সামনে নামাজ পড়ে না সেই দেশে কি সলাতের গুরুত্ব বোঝানো সম্ভব যে সমাজে যুবককে সবাইকে দেখে ভদ্র থাকার শিক্ষা দেওয়া হয় নামাজ পড়ার শিক্ষা দেওয়া হয় না সেই দেশের যুবককে আমি কিভাবে সলাতে আগ্রহী করবো বলো যুবক তোমার জন্য কি একটা হাদিস পড়ে শোনাবো তোমাকে বৃদ্ধরা বাদ পড়ে যাক না হ্যাঁ আমার তো বয়স কম তো বৃদ্ধরা মনে করে ছোট্ট বলা পাকনা পাকনা কথা এবার তোর বয়স কত হয়েছে রে ও চাচা আমারই না বয়স কম
আল্লাহর নবীর তো বয়স কম না সাল্লাল্লাহু আমি না ছোট কিছু বুঝি না আল্লাহর নবীর উপর তো ওয়াহী নাযিল করেছে কে আমি না বিভ্রান্ত হয়ে অনেক কিছু বলি আল্লাহর নবীর তো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লাহর নবী বিভ্রান্ত শিকার হয়ে কিছু বলে না যা ওয়াহী হয় তাই কথা কে বলতেছে এদিকে খেয়াল করলে আপনি বলবেন যে হ্যাঁ বয়স কত হয়েছে পাকনা আপনার কথা কিন্তু কথা কার বলতেছে যদি ওইদিকে খেয়াল করেন আপনিও মেনে নিতে সহজ হবে ঠিক আছে তাহলে কে কথা বলছে এটা বিষয় নয় মুখ্যম বিষয় নয় কথা কার বলতেছে এটা মুখ্যম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা কারা ভালোবাসি ভালোবাসি কথা রাখবো তো عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله عنه تكبرني تتني بولن قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم بولتشن كل أمتي يدخلون الجنة وأمة محمد رسول شنباد شنباد خشي ويجاو ও তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তোমরা যারা ওনার ভালোবাসায় দাড়ি কাটোরা দাড়ি রাখো তোমরা যারা ওনার ভালোবাসায় আরামের বিছানা ছেড়ে ফজরে যাও দুরাকাত সুন্নত আদায় করো তোমরা যারা ওনার ভালোবাসায় শখের দোকানদারি সুন্দর মাঠের ফসল রিকশা সিএনজি বাসের প্যাসেঞ্জার কোন কিছুর পরোয়া না করে তোমরা যারা কোম্পানির মালিক 100 জন কর্মচারী রাখো সবাইকে কর্মরত অবস্থা থেকে বিরতি দাও নামাজের জন্য জোহরের আসরের ও তোমরা যারা আল্লাহর নবীর ভালোবাসায় এই কাজগুলো করে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ তোমাদের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা সুসংবাদ পাচ্ছি তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি সব কানা খোড়া আদনা ছোট বড় নারী পুরুষ হিজড়া হিজড়া কেউ বাদ করবে না সুস্থ অসুস্থ কেউ বাদ করবে না বেশি আমালকারী কম আমালকারী কেউ বাদ করবে না বেশি ক্ষমাকারী ক্ষমা চায় যে আর কম ক্ষমা চায় যে কেউ বাদ করবে না কুল্লু সব উম্মতি আল্লাহ নবী বলছে যে আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা কিন্তু সে জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে গোদাগাড়ির মানুষ কি আল্লাহ নবীকে অস্বীকার করে না তাই নাকি ক্বালু সাহাবারা বললেন رسول الله صلى الله عليه وسلم هي الله الرسول صلى الله عليه وسلم ومن يأبى يا رسول الله كي وي بكتي جي اپنا كي اشكر كره الله النبي صلى الله عليه وسلم بلن تو كي اشكر كره النبي كي گودا گاڑی مانش تو اشكر كره اما نانگول كره مانشو كره نا কুমিল্লার মানুষ করে না কথা কথা বলে 90% মুসলমানের দেশে এই হবে না সেই হবে না কথায় কত ধমক কি ভাই কোথায় কোথায় 90-91% এর নিচে নামে না মুসলমানের সংখ্যা কেন এই যে দোকানদার তার উপরে কি ইসলাম শিক্ষা ফরজ না তো সে তো দোকানদারি করে যে মেয়েরা কিছুক্ষণ আগে এসে বুট বাদাম খাইয়ে গেছে সানাসুর বিস্কিট মুড়ি কিনে নিয়ে গেছে তার উপরে ধর্ম শিক্ষা ফরজ না ধর্ম শিক্ষা বুঝি যারে আল্লাহ টাকা পয়সা দিছে মাগরিবের সময় সমস্ত কাজ শেষ করে চুনটুল আঁচড়াইয়া সুন্দর একটা জামা গায়ে দিয়ে আর কোনো কাজ নাই কালকে খাইতে পারবে এই লোকের উপরে বুঝি ধর্ম শিক্ষা ফরজ বুঝি যে রাতের 8টা পর্যন্ত কাজ করবে তার উপরে ফরজ না এরকম নাকি তাহলে ওরা কোথায় ওরা কোথায় ওদের কথা হচ্ছে যে অভাবে আছি ধর্ম লাগবে না আফসোস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্রদের ব্যাপারে বলেছে ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে এরা কারা এরা ওই দরিদ্র যারা ধনী হওয়াকে পরীক্ষা মনে করে দরিদ্র হওয়াকে পরীক্ষা মনে করে দুনিয়া সে অভাবে আসে তারপরে সে সৎকাজ করে সে খুব পয়সা হয়ে গেছে তারপরে সে সৎকাজ করে
তার অর্থ সম্পদের পরিবর্তনে তার ঈমান আমাল পরিবর্তন করে না, তার সম্পদ বৃদ্ধিতে অথবা কমতিতে সে তার আখলাক পরিবর্তন করে না, আমাল পরিবর্তন করে না। ওই দরিদ্ররা قالوا ومن يبا يا رسول الله صلى الله عليه وسلم বলল হে আল্লাহর রাসূল আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু ওরা জান্নাতে যাবে না যারা আপনাকে অস্বীকার করে। কারা এরা যারা আপনাকে অস্বীকার করে? কল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে আমাকে অবাধ্য করবে, আমাকে মানবে না, আমার আদেশ মানবে না, নির্দেশ মানবে না, আমার তরিকা মানবে না, আমার সুন্নাত মানবে না, পরোয়া করবে না, সে হচ্ছে অস্বীকারকারী। যুবক, তোমার মুখে খুর উঠার পূর্বে তোমার জেনে নেওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মুখে সিগারেট আসার পূর্বে জেনে নেওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল মান আতাআনি, যে আমার ইবাদত করবে, আল্লাহ নবী বলেছে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে অবাধ্য হবে, আমি বলেছি সালাত আদায় করতে, সালাত আদায় করে না, বলেছি দাঁড়িয়ে রাখতে দাঁড়িয়ে রাখে না, বলেছি বাবা মায়ের সাথে সব ব্যবহার করতে করে না, বলেছি জানা না করতে মানে না জানা করে, বলেছি চুরি না করতে, ডাকাতি না করতে, মানুষের মান ইজ্জত লুণ্ঠন না করতে, মানুষের ইজ্জত সম্ভ্রম নষ্ট না করতে মানে না, বলেছি যুবক যৌবন আল্লাহকে দিয়ে দাও, শোনে না, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, বলেছি যুবক যুবক অবস্থায় ইবাদত করো, যখন বৃদ্ধ হবে অসুস্থ হবে, যুবক কালে যা যা করেছো, যুবতী কালে যা যা করেছো, বৃদ্ধকালে সেম সেম নেকি লেখা হবে, শোনে না। একটা হুন্ডা পেয়েছে বাপের দিনের, স্কুলটা ছুটি হলে হুন্ডা নিয়ে ওখান দিয়ে যায়, আর পিপ 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 হুন্ডা যত করে উঠত, মেয়ে তার এই সৌন্দর্য আল্লাহ দিয়েছে, তার এই স্তন আল্লাহ দিয়েছে, তার এই চেহারা আল্লাহ দিয়েছে, তার এই লজ্জাস্থান আল্লাহ দিয়েছে, তার এই সুন্দর ঠোঁট আল্লাহ দিয়েছেন, এই ঠোঁটের প্রতি, এই চেহারার প্রতি, স্তনের প্রতি, এই শরীরের প্রতি আকর্ষণ পুরুষকে কে দিয়েছে? তার এই হৃদয় অনুভূতি কে দিয়েছে? না, যুবক এটাকে কন্ট্রোল করে না আল্লাহর জন্য, যিনি এটা দিয়েছে তিনি এটা কিভাবে ব্যবহার করবে সেটাও বলেছে না, আল্লাহর দেওয়া জিনিসটা পেয়ে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী খরচ করবে না, সিদ্ধান্ত। যুবতী আল্লাহর দেওয়া তার এত বড় নিয়ামত, তার একজন হাটে পুরো এলাকা তার পিছনে ছোটে, আল্লাহ কত নিয়ামত দিয়েছে তাকে সেটা ঢেকে রাখে না, হেফাজত করে না, হেফাজত করে না, তাকে আল্লাহ কতটা সম্মানিত করেছে সেটা অনুভব করতে রাজি নেই। আমার কথা মতো চললো, বলেছি ডান পা দিয়ে মসজিদে যেতে গেছে, বলেছি বাম পা দিয়ে টয়লেটে যেতে গেছে, বলেছি চক্ষু নিচে করে চলবে, বলেছি স্ত্রী কন্যা মা এদের ছাড়া অন্য কারোর সামনে ওপেন হবে না, বলেছি নিজ অধিকারের বাইরে অন্য কারো স্ত্রীর দিকে তাকাবে না, অধিকার হরণ করবে না, অন্য কারো কন্যার প্রতি আগ্রহী হবে না, না এগুলো শোনে না, লঙ্ঘন করে। ওমেন আসানি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের তোয়াক্কা করে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের তোয়াক্কা করে না, ফাকাদ আবা, সেই হচ্ছে অস্বীকারকারী। এইবার বলেন গোমস্তাপুর সরি গোদাগাড়িবাসী, আমরা সব আল্লাহ নবীকে মানি? সুরে একটু নরম হয়েছে, এটা ভালো, এটা ভালো, সত্যবাদী হওয়া ভালো। আগামীকাল কতজন বেঁচে থাকবে হাত তোলো, গ্যারান্টি দিয়ে আগামীকাল পর্যন্ত বাঁচবে, তাই নাকি? ও তো বলতেছে ভালো হবে বিয়ের পরে, আপনি এক সেকেন্ডের কথা বলেন, ওর সাহস জানেন আপনি? ও বলে যে 40 বছর পরে গড় বাড়ি করে তারপরে ব্যাস, আপনি কোন এক সেকেন্ড না, আপনার মতো নাকি? ও কত ক্ষমতাবান জানেন আপনি? ও কত ক্ষমতাবান, ও শরীরে কত শক্তি, চারি জন্য যে কোপাইতে যায়, ওরে ওর বাপে না করে শোনে না, মা না করে শোনে না, সবাই আল্লাহর দিকে তাকায়, বন্ধ কর, ও ঝগড়া বন্ধই করে না, ওর কত শক্তি আপনি জানেন? আপনি কোন কালকে পর্যন্ত এক সেকেন্ড গ্যারান্টি নেই, ও তো চিন্তা করে আগে ও 30 বছর রাজনীতি করবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, সভাপতি সহসভাপতি হবে, তারপরে খাল্লাস হবে, প্রথমে শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, বিয়ে করবে, বাচ্চা কাচ্চার বাবা হবে, স্কুলের সভাপতি হবে, মাদ্রাসার সভাপতি হবে, মসজিদের সভাপতি হবে, এলাকার বিচার করবে, তারপরে যে বুড়ো হবে মরবে,
আপনি কোন এক সেকেন্ডের কে রে যুবক, তোমরা কি এরকম স্বপ্ন দেখো না? এরকম স্বপ্ন দেখতে আল্লাহ না করছে নাকি? না নেই তো, কিন্তু গ্যারান্টি আছে নাকি নাই? কি বলো, এই জিনিসের গ্যারান্টি নেই? তোমাদের পিছে বেশি দৌড়াও কেন? তোমরা মোবাইল কিনতে গেলে গ্যারান্টি হবে, ল্যাপটপ কিনতে গেলে গ্যারান্টি হবে, হুন্ডা কিনতে গেলে ওয়ারেন্টি গ্যারান্টি হবে, একটা গ্লাস এখন মহিলার একটা মাইক্রোওভেন কিনে, একটা ওই যে প্রেশার কুকার কিনে, তাও গ্যারান্টি লাগবে। অথচ যে জিনিসের গ্যারান্টি নাই ওই জিনিসকে বিল্ড করার চেষ্টায় আছো তোমরা। আরে প্রেশার কুকারের গ্যারান্টি না থাকলে নষ্ট হবে, আরে ফ্রিজের গ্যারান্টি না থাকলে নষ্ট হবে, কি হবে? ঠান্ডা দিবে না একটু, কিন্তু কি আসে যায়? আরেকটা এনে রাখা যাবে, জীবনের গ্যারান্টি আছে, যদি চলে যায় আরেকটা পাওয়া যায়? পাওয়া যায় না। قال من اطاعني যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে অবাধ্য হবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে না। এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য সুন্দর একটি সুসংবাদ। প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। আমি ইনশাল্লাহ আগামী বছর বেঁচে থাকি না থাকি, আল্লাহ যদি বাঁচায় কালকে থেকে অনেকে ইনশাল্লাহ দাঁড়াতে খুঁড় দেবেন ইনশাল্লাহ। ওয়াল্লাহি যুবক, ইয়া শেবাব, তুমি একটা বেনিফিট বলো এটা কাটার, একটা বেনিফিট বলো এটা কাটার, একটা আমি বলবো কাটো, একটা বেনিফিট বলো এটাকে সাইজ করার। আরে আমরা কই যে তোরে পাইলে সাইজ করে দিব, দাঁড়িকে সাইজ করে না, কই না হুজুর কাটি না সাইজ করে। আমি কেমনে সাইজ, কিন্তু একটা থ্রেড জানেন আপনি, সব সাইজ কিন্তু সমান হয় না, সব সাইজ কিন্তু সমান হয় না, থ্রেড হয়। কি হয়? দাঁড়িকে এরা সাইজ করে ফেলায়, মানে খতম সাইজ, এখান দিয়ে নাকি বাঁকা, এই বেটা তোমার এই মুখটা, এই নাক বাইরে সেটাকে সাইজ করো, হাসো, ছি ছি ছি, কি বলো? এটা অনুভব করার চেষ্টা করো, কথা কি বলতেছি তোমাকে, দাঁড়িয়ে এখান দিয়ে বাঁকা কেন, এখান দিয়ে ওঠে না কেন, এখান দিয়ে কম কেন, এটাকে সাইজ করে দৌড়ে রেখ। এই যে তোমার সুন্দর মুখের মধ্যে নাক বাইরে রয়েছে, এটাকে সাইজ করো, পারবা না? পারবা না? এই যে পাঁচটা আঙ্গুলের মধ্যে একটা বাইরে আছে, এটা বড়, এটাকে সাইজ করা যায় না, সমান করা যায় না। এই মিয়া হাত তুলুন তো সবাই, দেখি হাত তুলুন, কারো আঙ্গুলো তো সমান না, দেখি সবার আঙ্গুলো একটা বাইরে রয়েছে, সমান করে ফেলেন সাইজ করে, এইখানে নিয়ে আসতে হবে, রাইট? আঙ্গুলের সাইজ কই? দাঁড়ির সাইজ হচ্ছে কি বলো, যে এই এখান থেকে একটু এই একটু বড় হয়ে যায়, তো সমান করেছে, কি করেছে দেখি, হাতটাও তো সোজা না, আঙ্গুলগুলোও তো সবগুলো সোজা না, দেখি বৃদ্ধ আঙ্গুল থেকে নিয়ে সাইজ করো তো দেখি। এদেরকে আবার যদি বলো শেভ করেন, কয় না, কলাম কি করেন, কয় দাঁড়ি সাইজ করি, কলাম দাঁড়ি কাটেন, কয় না, কি করেন, কয় ছাঁটি। বলো বাস্তবতা, আমি তো ধরলে একদম গোড়া ধরি, কি দাঁড়ি কাটেন নাকি? বলেন না না দাঁড়ি কাটি না তো, সে অনেক আগে কাটছি, এখন আর কাটি না ভাই, কি এখন ছাঁটি একটু সাইজ করি। আমি বললাম সাইজ কেমনে করেন, কয় ব্লেড দিই না কিন্তু মেশিন দিয়ে, কইলাম মেশিনে কি করে দাঁড়িয়ে সাইজ করার জন্য, কয় সাইজ করে, কইলাম না কাইটা সাইজ করে এটাকে কাটে, মেশিনে কি করে? এখন সবাই ধারণা করবে জামশেদ ভাই চিটং থেকে এসে খালি দাঁড়ির ভিতরে ইসলাম ঢোকাই দিচ্ছে, দাঁড়িয়ে কি সব? আরে তো এত ছোট ওই যেহেতু বিষয়টা, এটাও তো রাখতে পারতেছি না আমরা। কেউ কারো হৃদয়ের খবর জানি? কেউ কারো হৃদয়ের খবর জানি? তাহাজ্জুদ জানি কে পড়ে কে পড়ে না? কে মনে মনে আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমরা জানি? কে কতজন আজকে না এখানে মারহাবা মারহাবা আদাব এক্সিমেন্ট, এটা হয়েছে প্রতিদিন কি এরকম হইব? তার মানে কে দান করে কে সদকা করে আমরা জানি? তাহলে আপনি যত ইবাদত আমরা জানি না, আপনি সবগুলা করেন যেটা আমরা দেখি বুঝি এটাই করেন না, মা এ কোন কথা ভাই, মানে সব ইবাদত আপনি করেন যেটা যেটা দেখা যায় না, একটা সুন্নত যেটা মানুষ সবসময় নিয়ে ঘোরে, আমরা এটাই ক্যারি করতেছি না, বলো যে না এখনো বিয়ে করেনি, দাঁড়ির সাথে বিয়ের কি সম্পর্ক? এই এখন তোমার যদি দুর্বলতা টুর্বলতা থাকে, ওষুধ বড়ি ডাক্তারের অভাব নাই, আমরা ওইটা একটা সমস্যা মনে করি যে বিয়ের ক্ষেত্রে ওটা একটা সমস্যা হতে পারে, যে এই পুরুষ হিসেবে পুরুষ অত ভালো অত পুরুষত্ব নেই, দাঁড়ি থাকলে বিয়ের কি সমস্যা হয়? এই যতগুলো মানুষ আছে কারো ছেলে সন্তান নাই নাকি দাঁড়িওয়ালাদের? আমার এখনই তিনটা আলহামদুলিল্লাহ। দাঁড়ির সাথে বিয়ের কি এমন কানেকশন আমি বুঝি না, যে দাঁড়িয়ে রাখলে বিয়েতে ইস্যু হয়? আরে
তুমি তুমি কি আগে একটা মেয়ে এমন একটা মেয়েকে বিয়ে করতেছো যে মেয়েটা আগে বিয়ে করছে দাড়ি থাকার কারণে হাজবেন্ডের প্রবলেম হয় এটা সে জানে এরকম নাকি ব্যাপারটা তাহলে হ্যাঁ তুমি যে মেয়েকে বিয়ে করছো এ কি আগে আরেক জায়গায় বিয়ে হয়েছে সে জানে বেটা ওদের পুরুষ মানুষের দাড়ি থাকলে সমস্যা হয় একসাথে থাকতে এত ভয় কিসে তুমি এমন একটা মেয়েকে বিয়ে করতেছো সে জানে না স্বামী কি তার এটা প্রথম বিয়ে তো সে দাড়িওয়ালা সহ পেলে দাড়িওয়ালা সহ পাবে দাড়ি ছাড়াওয়ালা পেলে দাড়ি ছাড়াওয়ালা পাবে এত টেনশন কিসের যে দাঁড়িয়ে থাকলে বিয়ের সমস্যা তোমার তুমি কি এমন কোনো মেয়েকে বিয়ে করো যে আগে দাড়ি ছাড়া কারোর সাথে ছিল তাই সে বোঝে দাড়ি ছাড়া বেনিফিট দাড়ি সহ বেনিফিট আশ্চর্য তোমরা কি কুমারী মেয়ে বিয়ে করতে চাও না নাকি নাকি সব কটা মানে একবার দুইবার তিনবার বিয়ে এরকম মেয়ে বিয়ে করবে কোনটা হ্যাঁ তো খালাস যে মেয়েকে বিয়ে করবে সে তো জানেই না দাড়ি সহকারে শুলে কি হয় দাড়ি ছাড়া শুলে কি হয় তোমার সাথে থাকলে কদিন এমনি সে বুঝে যাবে যে কিচ্ছু হয় না সমস্যা নাই আশ্চর্য লাগে দাড়ির এক নাম্বার ওসিলা মা বাবা এখনো বিয়ে করেনি আরে মা কয় ও এখনো বিয়ে করে না দাড়ি রাখবে কি ছোট ছোট হলে দাড়ি উঠে দেখি এখানে বাচ্চা বাচ্চা আছে নাকি এই এদিকে তো পিছি এদিকে এখানে হাসার দরকার নাই তো আপনার একটা উদাহরণ দিচ্ছি ছোট ওর বাচ্চা এখনো ছোট আরে আপা আপনার বাচ্চা কি ছোট দেখেন এটা ছোট করে দাঁড়ি উঠে নেয় এখনো এটা দাঁড়ি উঠছে এখনো ওটা দাঁড়ি উঠছে তো এটার না ছোট কয় ওনার বাচ্চা ম্যাট্রিকে পড়ে পিএইচডি করতেছে অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে বাচ্চা এখনো ছোট দাঁড়িয়ে দেখবি আরে তো ওর উঠছে কেন দাঁড়িয়ে তাহলে মানে এটা এমনি আল্লাহ দিয়ে দিছে ছোট মানুষের যেটা সে ক্যারি করতে পারবে না মানে আল্লাহ একটা ছোট মানুষের একটা দাঁড়িয়ে দিয়ে দিয়েছে সে ক্যারি করতে পারবে এরকম কিছু আপনার ছোট বাচ্চা হুন্ডা চালাইতে পারে কলম দিয়ে লিখতে পারে বই পড়তে পারে আপনার ছোট বাচ্চা ঘুড়ি উড়াইতে পারে ছোট বাচ্চা মাটি কাটতে পারে আম গাছ কাটতে পারে জাম গাছ কাটতে পারে ছোট বাচ্চা মারা মারি দাঁতও ভেঙে দিতে পারে এত ছোট যে খালি দাঁড়িয়ে দিতে পারে না ও উম্মতে মুহাম্মাদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ওনার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা শুধু ওই উম্মত জান্নাতে যাবে না যে ওনাকে অস্বীকার করে তোমরা ওনার এই সুন্নতকে এত ছোট হালকা মনে করে দেখিও না তোমরা এখন বলবো যে ভাই আপনি দাঁড়িয়ে নিয়ে শুরু করতেছেন হ্যাঁ এটা এত ছোট ব্যাপার অন্তত এটা রাখো অন্তত এটা রাখো এটা ছোট ব্যাপার অন্তত এটা রাখো আবার হাদিসটা পড়েন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت نبيا أن النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل إن بين الرجل وبين الشرك والكفر تركوا الصلاة جابر رضي الله عنه تكبر نتني بولن আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন নিশ্চয় বান্দা মানে মহিলা এবং পুরুষ ছোট এবং বড় ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ যুবক এবং বৃদ্ধ যুবতী এবং বৃদ্ধা বান্দা যে নিজেকে আল্লাহর বান্দা মনে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই বান্দার মধ্যে আর কুফরি শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা যে লোকটা নামাজকে ত্যাগ করেছে ফজরের দুই জোহরের চার আসরের চার মাগরিবের তিন ইশার চার আল্লাহর এই জমিনে কোন মানুষ যদি এই ১৭ রাকাত নামাজ ত্যাগ করে সে কুফুরি আর শিরকি করলো জাবের রাদিয়াল্লাহু আনহু আমি বলছি না আমি অনুবাদ করতেছি দেখেন আপনি পড়ে অন্য কিছু পান কিনা আমার ভুল হলে অনুবাদে হতে পারে আরবিতে ঠিক বলছি মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করছে ঠিক বলার এখন আপনারা আরব দেশের মানুষ না আরবি বোঝেন না একটু আপনাদের এখানে কাউমি সুন্নি চিস্তি সাবেরি তরিক চরমনে আটরি ফুরফুরা মাঝবান্ডা যা যদি কিছু থাকে যে কোনো আলেমের কাছে যান যিনি আরবি বোঝে কোনো আপনি ইহুদির কাছে গেলেও যে আরবি ভাষা বোঝে সে ট্রান্সলেশন করে দেবে হিন্দু যদি সে আরবি ভাষায় জ্ঞানী হয় আপনাকে অনুবাদ করে একটু নেন এখানে আল্লাহ নবী কি বলেছে অনুবাদটা নেন আমার থেকে যদি মানতে ইচ্ছা না হয় যে না উনি একটু বাড়াবাড়ি করে এ হয় নাকি যে নামাজ না পড়লে কুফুরি শিরিক আমরা কি পূজা করছি নাকি হ্যাঁ আমরা কি ইসা আলাইহিস সালাম ছেলে বলছি না উজাইর কে আল্লাহ ছেলে বলছি আমরা আমরা কি ভাবে শিরিক করলাম আমরা কি সূর্যকে সিজদা করছি নাকি কোনো মাটি দিয়ে কিছু বানাই সিজদা করছি আমরা কিভাবে শিরিক করলাম এটা তো আমি বলছি না কে বলছে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাই শুনুন গোদাগাড়ের মানুষ, ছেলে সন্তান সন্ততি টাকা পয়সা সুস্থতা অসুস্থতা এগুলো সব কিছু আপনার পূর্বে যারা ছিল সবাই পেয়েছে, আপনিও পাচ্ছেন। আপনার 100 বছর পরে যদি কেউ পৃথিবীতে থাকে আর পৃথিবী যদি টিকে, সেও কম বেশি পাবে। এখানে বড়ের এবং গৌরবের কিছু নেই। আসুন আল্লাহ কি বলে আমরা সেটা শুনি। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين يوم لا ينفع مال ولا بنون আহ, যুবকরা শুধু সম্পদ 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 যে কোনো মূল্যে, বৃদ্ধরা শুধু ছেলে সন্তানের সম্পদ 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 যে কোনো মূল্যে যে কোনো মূল্যে। ছেলেকে ডাক্তার বানাইতে হবে সুদূর উপরে নিয়ে হলেও, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে সুদূর উপরে নিয়ে হলো, ছেলেকে বিদেশ পাঠাইতে হবে ইঞ্জিনিয়ার সুদূর উপরে নিয়ে হলো, চুরি ডাকাতি করে হলো, ছোট ভাই ইয়েতিম ছোট বোনদের সম্পদ নষ্ট করে হলো, যে কোনো মূল্যে ছেলেকে এস্টাবলিশ করবে, ব্যবসায়ী বানাবে, চাকরিজীবী বানাবে, সরকারি চাকরি। ও গুদাগাড়ির মানুষরা কি হয়েছে তোমাদের, তোমরা কেন কোরআন খুলে দেখো না? সূরা শুআরা কি আল্লাহ বলেনি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ ছেলে সন্তান ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। এই গুদাগাড়ির মারা কি তাদের মেয়েদের ঘুমিয়ে রাখবে ফজরে? গুদাগাড়ির শাশুড়িরা কি তাদের ছেলের বউদেরকে ঘুমিয়ে রাখবে ফজরে এবং নিজেরও ঘুমিয়ে থাকবে? ঘুমিয়ে থাকবে এখানকার দাদিরা নানিয়েরা, ঘুম পাড়িয়ে রাখবে ফজরে নিজেদের নাতি নাতনিকে? তারা কি এদের মায়ায় এদের ঘুমের নষ্ট হওয়া এগুলোর পরোয়া করে তারা কি মনে করে যে তাদের মৃত্যুর পরে এরা কাজে আসবে কোন? রব কিন্তু তা বলছে না। গোদাগাড়ির মানুষ রব বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোন ধন সম্পদ ছেলে সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু সে হৃদয় যে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর সামনে যাবে। আজকে এখানে মসজিদের টাকা চাওয়ার জন্য তেল মারতে হয়, আল্লাহর ঘর, আরে তোমার ঘরের কি মূল্য রয়েছে বলো, তোমার ঘরের কি মূল্য রয়েছে বলো, বলো 50 তলা বিল্ডিং তুললে কি হয় বলো, 100 তলার টাওয়ার তৈরি করলে কি হয় বলো? অথচ আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ইট একটা সিমেন্ট একটা টাকা একটা রড একটু জমি দিলে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, বলো তোমার 50 তলা ঘরের কি মূল্য আছে বলো, বলো তোমার 100 বিঘা জমির কি মূল্য রয়েছে রবের কাছে, বলো তোমার এই রাজত্বের কি মূল্য রয়েছে আল্লাহর কাছে, যেখানে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া আর দুনিয়াতে যত সম্পদ আছে সব কিছুকে একটা পাল্লায় রাখলে, ফজরের 2 রাকাত সুন্নতকে রাখলে ফজরের 2 রাকাত সুন্নত বেশি ভারী হবে, তোমার রাজত্বের কি মূল্য রয়েছে, তোমার সাম্রাজ্যের কি মূল্য রয়েছে, তোমার যৌবনের কি মূল্য রয়েছে যদি এই যৌবন আল্লাহর দিকে না আসে, কি মূল্য রয়েছে এই যৌবনের যে যুবক সলাত আদায় করে না, কি মূল্য রয়েছে যে মুসলমান কোরআন পড়তে জানে না, কি মূল্য আছে জীবনের যেই জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 জন সাহাবীর নাম জানা? এই গতকালকে খেলা কোন কোন দেশে ছিল, খেলা গতকালকে খেলা কোন কোন দেশে ছিল? হ্যাঁ, আরে কাতার তো দেশ, কোন দেশ কোন দেশে ছিল জানে বুঝে না, ফাঁস গিয়া তু ভাই, ফাঁস গিয়া মেরে সওয়াল পে তু ভাই, ফাঁস গিয়া। ভালো হয়েছে ভিডিও হচ্ছে না, আলহামদুলিল্লাহ, লজ্জা পেয়ে যেত। হ্যাঁ দেখছো, এক ফাঁকে দিয়ে বাইর করছি, খেলা দেখে বলা ভাই কি লাভ, দুনিয়া খেল তামাশা, দুনিয়া খেল তামাশা। হ্যাঁ
কুফররা তো চায় এদেশের যুবকরা ধর্মপ্রাণ মুসলমান যুবকরা কি করবে তাদের এই খেল তামাশার মধ্যে পা দিয়ে যুবকরা তাদের দুনিয়া ও আখিরাত নষ্ট করে দেবে ও বাংলার মুসলমানের মা ও বাবারা ও মুসলমানরা ইহুদ নাসারারা চায় তোমরা তোমাদের মূল্যবান জীবন আল্লাহর পথে ব্যয় না করে খেল তামাশায় ব্যস্ত থাকো তারা তোমাদেরকে বিভিন্ন দেশের খেলা দেখাবে তারা তোমাদেরকে বিভিন্ন দেশের লোক দেখাবে লালসা দেখাবে এবং তারা চাইবে তোমরা তাদের ওই রং বেরঙের স্বপ্নে ওই খেল তামাশায় তোমরা তোমাদের জীবনটাকে বিলীন করে দাও তারা চায় এই 60-70 বছর অল্প সময় যেটা দিয়ে মানুষ অনন্ত জীবনের সুখ হাসিল করতে পারে তারা চায় সেটা নষ্ট করে দিতে তোমাদের কি কি তিনি সৃষ্টি করেনি হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম তিনিই তো মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা সেভাবেই তোমাদেরকে গঠন করেছেন তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই ওয়া হুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা কলিলাম মা তাশকুরুন আর তিনিই তো তোমাদের জন্য কান চোখ ও অন্তকরণ সৃষ্টি করেছেন তোমরা খুব অল্পই কৃতজ্ঞ হও যে দু চোখ দিয়ে খেলার তামাশা দেখো যে জীবন খেল তামাশায় ব্যস্ত করে দাও কাজকর্মে ব্যস্ত করে দাও এই জীবন কে দিয়েছে এটা কার কাছে অর্পণ হবে আসো মুসলমানরা যা করেছো করেছো যা করনি তা করনি আজকে এখান থেকে উঠে গিয়ে প্রথমে 4 রাকাত ইশা পড়ে ফেলবে এখনো টাইম আছে ফজর থেকে নামাজ পড়বো এই নিয়ত হবে না কারণ ফজর কিসনে দেখা কে ফজর দেখেছে এখানে কেউ দেখছে আমরা কেউ ফজর পাইছি আমরা কে কে ফজর পর্যন্ত উপনীত হবে কেউ জানি ফজর কে দেখেছে আমরা কেউ তো দেখিনি এখন যে বেঁচে থাকবে ভোর পর্যন্ত আজান হবে সুস্থ থাকবে সাবলীল থাকবে তার জন্য না ফজর এখন যারা সুস্থ আছে এদের জন্য কি কি আসো মুসলমানরা দৃঢ় প্রতিজ্ঞা করো এখান থেকে উঠে গিয়ে বাড়িতে ঈশার নামাজ পড়ো দেখো তোমাকে আমি কি বলবো আল্লাহে আমার এই জায়গায় আসার কথাই থাকে না ভাষাই থাকে না মুসলমান নামাজ পড়া নেই মুসলমান হয় আর আমার ঘরেই প্রবলেম আমি নিজেকে একদম মানে একদম ক্লিন একদম মানে বুজুর্গ বলতেছি না আমার ঘরেই প্রবলেম আমি নিজেই তো এটা বুঝি বাপের কোলে কে তুরে আমি জন্ম দিছি না তুই জন্ম দিছস মার কোলে কে তুই বেশি বুঝোস বড় বাড়ি কোলে কে তোর 2 দিন আগে ধরে দুনিয়াতে আসছি যার তো বাড়ি বললে বলো যে দুনিয়া তোর থেকে আমি বহুত দেখছি আরে কি বাস্তব এরকম না আমার ঘরেই তো প্রবলেম আপনি যদি বলেন যে ভাই আপনি কেমনে জানেন আমরা নামাজ পড়ি না আরে আমার ঘরেই পড়ে না আমি পড়ি না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমি তো এই সমাজের বাহিরে না এই যে মসজিদটা ফাঁকা থাকে 200 পরিবারের একটা মসজিদ কয়টা পরিবার 200 পরিবারের একটা মসজিদ জুমার দিনে জায়গা হয় না আসর লোক যায় কই আমাদের আরো আল্লাহ হেদায়েত দান করুক আসলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকলেই এখন বোঝা যেত আসলে ওই যে বেনামাজিরে তো আমরা জানাজা দিই আরো মারহাবান তৈয়বান মুবারাকান এগুলো বলে বলে জানাজা দিই সমাজসেবী বিশিষ্ট শিল্পী অমুক বহু মসজিদের প্রণেতা বহু মসজিদের প্রথম দাতা বেনামাজির যখন এত সম্মান হয় নামাজ কেন পড়বে যুবক বলো ওই বাবার লজ্জা ওই বাবার জন্য আফসোস যার সন্তান সে বেঁচে আছে সালাত আদায় করে না ওই বাবার জন্য পরিতাপ হয়ে দাঁড়াবে যে বাবা তার সন্তানকে নামাজের ব্যবস্থা করছে না ওই মায়ের জন্য পরিতাপ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে যেই মা তার সন্তানকে তার মেয়েকে কখনোই সালাতের প্রতি আগ্রহী করে না বলতো দুনিয়া কি তুচ্ছ নাকি অনেক কিছু দুনিয়া কি তুচ্ছ নাকি অনেক কিছু আসো আমরা এই তুচ্ছ জিনিসের বিনিময়ে আখেরাতকে গ্রহণ করি আসো আমরা তুচ্ছ কিছুর বিনিময়ে আখেরাতকে গ্রহণ করি কারা কারা 5 ওয়াক্ত নামাজে বাতল নামাজ ছাড়া মুসলমান হতে পারবো তো ভাই আমার ওয়াল্লাহি তুমি বিশ্বাস করো
আমাকে যদি বিশ্বাস না তুমি নিজে হাদিস পড়ো যদি আমাকে বিশ্বাস না তুমি নিজে কোরআন পড়ো ভাই আমার তুমি এই সমাজে আছো বলে মুসলিম ওকে আজকে তুমি চলে গেছো ইসরায়েল কোথায় গেছো একজন মানুষ এখান থেকে আমরা ইসরায়েল গেছি যে কোনো কারণে নামাজ পড়লাম না ওই লোক আর আমার মধ্যে পার্থক্য আছে আর চলাফেরা সেও মসজিদে যায় না আমি মসজিদে যাই না আমরা আমাদের দেশের মধ্যে আমরা বেশি দুইটা ধর্ম পাই আমরা হিন্দু এবং মুসলমান এই দুইটা ধর্ম মানুষ বেশি হয়তো এই এলাকায় নেই বা কোনো কোনো এলাকায় দেখা যায় মুসলমান হিন্দু পাশাপাশি মোটামুটি সম পরিমাণ জনসংখ্যা তো আজান হলে কারা মসজিদে যায় হিন্দুরা কি যাবে মুসলমানরা কি হিন্দুদের মন্দিরে যায় আরে ভাই ছাগলের গোশত খাইতে যায় এমনি জানি কি এমনি জানা তো ওখানে আনন্দ উৎসব হয় বরঞ্চ হিন্দুরা না করে ওদের ওখানে যায় বেতিকিসরা করে এই মুসলমান ছেলেপেলেগুলো যায় অমুককে ধাক্কা দেয় তমুককে ধাক্কা দেয় এরপর এসে গল্প করে আজকে তিনজনে ধাক্কা দিছি কি একটা আজব কথা ওরা কম মানুষ ওরা ওদেরটা করতেছে ওদের ব্যাপার সরকার থেকে ওদের অনুমতি আছে ওদের স্বাধীনতা আছে এদেশে সবাই বসবাস করে ছেলে পেলে নিজেকে মুসলমানও বলে আর এদের বাপ মা ওদেরকে প্রাউড করে মুসলমান বলে চার বন্ধু পাঁচ বন্ধু এসে এক জায়গা থাকে বলে তুই কজনটা ধাক্কাইছিস সাতজন তুই কজনের আমি এগারো জন কি কোন ফাঁকে আমি তো দেখলাম না কারা এটাই তো খেলা দোস্ত এটাই তো খেলা তুমি তো এটা বুঝবা না এটার জন্য আলাদা একটা ট্যালেন্ট লাগে এই ট্যালেন্ট কার ওই যে লোক ধাক্কানোর ট্যালেন্ট দেখা যায় যে যারা যারা আমি পার্সোনালি লাকসাম লাকসামে প্রচুর হিন্দু আছে মানে আমার উপজেলার পাশে উপজেলা ওকে তো ওখানে স্বর্ণকর এবং ওখানকার প্রভাবশালী মানুষ উনি উনি বলেছে যে দেখেন আমরা এখানে কম মানুষ আমরা চাইলে মুসলমানদের ছেলেদেরকে নাও করতে পারি না এরা বেশি সংখ্যায় ঢোকে বরঞ্চ আমাদের এই কার্যক্রমে অনেক ক্ষতি হয় কারণ এখানে বেশিরভাগ মানুষ পূজাতে আসে ওদের ধর্মকে কেন্দ্র করে আসে ওরা ধার্মিক রীতি রেওয়াজ আছে এগুলো ওরা পালন করবে বলে যে এখন এমন অবস্থা যে মুসলমানের ছেলেমেয়েদের জন্য পূজা ঢোকা যায় না হ্যাঁ আপনি হাসতেছেন কেন আপনার এগুলা করা তো নাই উনি আমাকে এটা বলেছে বলে যে এতে করে আমাদের এই মানে ইবাদতে প্রচুর বাধাগ্রস্ত হই আমরা এবং এখানে যদি কিছু বলি তাহলে বলবে যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বলে যে কিছু বলতেও পারি না সইতেও পারি না বরঞ্চ আমাদের কত দূর দূরান্ত থেকে এখানে দেখা যায় যেমন বাংলাদেশে সাত গম্বুজ মসজিদ আট গম্বুজ মসজিদ এরকম দেখেন না ছবি তুলতে যায় সেলফি করতে যায় হ্যাঁ যায় কি না তো ওদেরও তো এরকম কত মন্দির আছে যে মন্দিরে ওরা দূর দূরান্ত থেকে মানুষ আছে কিন্তু মুসলমানের ছেলে পেলে যে ধাক্কায় ওদের কি জায়গা দেয় না মন্দিরে ওদের কাজ ওদের ইবাদত ওদের মুসলমানের জ্বালায় ওরাই জায়গা পায় না মুসলমান তুমি আল্লাহকে ভয় করো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এতটুকু বলবো বলওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت أن النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة نشجوي باندا شركي وكفري نشجوي باندا مده أبوم শিরিকি ও কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা কি ত্যাগ করা নামাজ ত্যাগ করা তাহলে যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কি বেনামাজি হয় নাকি কুফুরি শিরিকি করে যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কি বেনামাজি হয় না কুফুরি ও শিরিকি করে এখানে কারা কারা নিষ্পাপ হাত তোলো নিষ্পাপ কোনো গুণা নাই এ ভাই একজনও কি নিষ্পাপ নাই এত মানুষের মধ্যে একজনের নিষ্পাপ নাই কে আছে নিষ্পাপ উনি বুঝতে পারেনি হয়তো যাই হ্যাঁ বুঝতে পারেনি আমরা হুজুররা এখন শেয়ানামি করে বোঝা যায় খালি পাবলিকের লোক কথা কই বাহানা বাহানা পাবলিকের কনফিউজ করে দিই তো উনি বুঝতে পারে নাই ঠিক আছে কারা কারা নিজেদের গুনাহকে প্রতিদিন ঝরে ফেলতে চাও গুনাহ ঝরে পড়ে যাক একবার গুনাহ শেষ হয়ে যাক তোর শোনা একটা হাদিস পড়ে শোনাই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ
كفارة لما بينهن ما لم تغش الكبائر. الله النبي صلى الله عليه وسلم بسجد 5 وقت نماز এবং এক জুমা থেকে আরেক জুমা গুনাহের কাফফারা হয়ে যায়, জরিমানা। মানে যদি কোনো মানুষের সগীরা গুনাহ টুনাহ এগুলো হয় টুকটাক, ব্যক্তি যদি 5 ওয়াক্ত দিনে 17 রাকাত নামাজ পড়ে তাহলে এই পুরো সপ্তাহ আর ওই যে এক জুমা ধরুন পুরো একবার, এখন নামাজই হলো কি শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ফজর ছুটি, জুমা আছে ডিউটি, আসর মাগরিব ইশা আবার শনি ফজর থেকে নিয়ে আবার শুক্রবার জুমা পর্যন্ত ছুটি, এ হলো এখন মুসলমানের নামাজ। হ্যাঁ, এখানে কি এই নামাজের কথা বলছে নাকি 5 ওয়াক্ত নামাজের কথা বলছে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার ছোট সগীরা গুনাহ কাফফারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারা কারা নিজেকে গুনাহ থেকে ধুয়ে মুক্ত করতে চাও কি বলো? এত মানুষ আমরা চাই গুনাহ থেকে ধুয়ে মুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তিনি আমাদেরকে তৌফিক দান করুন। ও আল্লাহ আকবার, তাহলে নিষ্পাপ কেউ নাই? আমরা কেউ নিষ্পাপ নাই? আর আমরা সবাই নিজেদের গুনাহকে ধুয়ে মুছে ফেলতে চাই? এই যে দেখেন একটা জিনিস, আল্লাহ আকবার, কারা কারা কুফুরি করি আমরা আল্লাহর সাথে? কেউ এখানে কুফুরি করি আল্লাহর সাথে? হাত তোলো। কুফুরি করি, কুফুর কুফুরি কারা কারা কুফুরি করি না? হাত তুলি। কুফুরি করি না আল্লাহর সাথে? কুফুরি করি আমরা, তা হাত তুলতে অসুবিধা কোথায়? আল্লাহকে অস্বীকার করি আমরা? কারা কারা আল্লাহকে অস্বীকার করি না তারা হাত তুলি। সবাই আল্লাহকে স্বীকার করি, এবার আসেন কতটুকু স্বীকার করি, আসেন বলেন আন আন। আমি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করে দেবো, অসুবিধা নেই তো? ভাই তুমি ইধর সে যাও গে, খানা পিনা খাকে লেট যাও গে, হমকো কিধর জানা হ্যায় ভাই? আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ ক্ষমা করুন। আমরা এখানে যে সৎ নিয়তে আসছি নিজেদেরকে পরিশুদ্ধ করতে, আল্লাহ আমাদের নিয়ত কবুল করুন। আমরা যারা যারা নিজেদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য এখানে আসছি, আল্লাহ আমাদেরকে ধাবিত করুন। যারা যারা এখানে এসে নিজেদের জীবনকে অন্যায় অশ্লীলতা থেকে সুন্দর পবিত্রতার দিকে নিয়ে যেতে চাই, আল্লাহ তাআলা কবুল করুন। প্যান্ডেলের বাহিরে অন্য কোনো প্যান্ডেলে আশপাশে আমাদের বোনরা, দিনী বোনরা যারা পবিত্র হতে চায়, আল্লাহ তাদেরকে পবিত্র করুন। আল্লাহ আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন এবং ওই প্রতিজ্ঞায় অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে ইসলামের উপর গেড়ে দিন। বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر بين العبد وبين الكفر ছোট বেলা বেত নিয়ে ফুজুর কি মাই দিত আসতে গেলে, এত পীড়ায় তো শেষ করতে পারবো না, এর আগে নিজে মার খেয়ে শেষ হয়ে যাবো। তাহলে জোরে বলতে পারো, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, তারাকুস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা ও কুফর মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সুনান ইবনে মাজা 8678 নম্বর হাদিস। তাহলে ইবনে মাজা শরীফে, শরীফ বলে ফেললাম নাকি আবার, শরীফ মানে ভদ্র, অসুবিধা নেই, হাদিস ভদ্র অভদ্র আসলে আমরা বলি আসলে এগুলো, ঠিক আছে? ইবনে মাজা আসছে কেমন? ইবনে মাজা হাদিস গ্রন্থে এসেছে 8678 নম্বর হাদিসে আসছে যে নিশ্চয় বান্দা আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে লোক নামাজ ছেড়ে দিছে সে কুফুরের মধ্যে চলে গেছে, আর যে জানা করে মদ খায় গাঁজা খায় দুষ্টামি উষ্টামি যা আছে সব করে কিন্তু নামাজ পাঁচ ঠিক রাখে, সে কুফুরি করলো না, কি করলো না?
কি করলো না আজকের পর থেকে নামাজ ত্যাগ করবে নামাজ পড়ার জন্য কি দাড়ি শর্ত এই নামাজ পড়ার জন্য কি দাড়ি শর্ত নামাজ পড়ার জন্য কি দাড়ি শর্ত তোর দাড়ি ছাড়া নামাজ যাওয়া যায় যাই তো নামাজের জন্য দাড়ি শর্ত না তো নামাজের জন্য পাঞ্জাবিও শর্ত না সতর ঢাকা শর্ত কি ঢাকা শর্ত সতর ঢাকা শর্ত সিগারেট খায় অসুবিধা নাই ছেড়ে দেওয়া উচিত এটা হারাম উচিত না জরুরি হারাম কিন্তু এটা অপরাধ কিন্তু সালাত এটা অপরাধ কিন্তু এটা কুফুরি না কি না কি না এখন কিছু লোক মনে করবে এটা সিগারেট খেয়ে কিছু কুফুরি করতেছে নাকি নামাজ পড়তে ইমান ঠিক রাখছে না না আবার এভাবে নিয়েন না এভাবে নিয়েন না কেমন এই দেশে বড় ভেজাল যেটাই বলি কেউ না কেউ ভুল বাইর করার চেষ্টা করে আসলে এই যে একটা স্টেজে মানুষজন আছে কাদের সাথে কথা বলতেছি কোন ইমোশন থেকে কতক্ষণ কথা বলে এই কথাটা বলছি এইটা তো মানুষ কমপ্লিট শুনবে না এই যে ইউটিউবাররা সবাইকে কিন্তু অনুরোধ করতেছি পুরো ভিডিও দিলে দিবা নাহলে কাইটা সাইটা ভিডিও দিও না সোজা কিন্তু একবার কমপ্লেন করে দিন ঠিক আছে কোনো কাটছাট করবো না ভিডিওতে যার খুশি পুরোটা শুনবে যার খুশি শুনবে না কি আসে যায় ঠিক আছে আর ওই যে বাঁশটা সাথে ধরাইয়া হুজুরদেরকে থাম্বনেল দিও না এক বছর বলছি যে আমার বক্তব্য শুনতে সুফি আসে চরমনে আট্রসি কাউমি সবাই আসে হালাদি সবাই আসে কারণ আমি কোরআন হাদিস থেকে কথা বলি মানুষকে সম্বোধন করে মুমিনকে সম্বোধন করে যে এটার অন্তর্ভুক্ত সে অন্তর্ভুক্ত যে অন্তর্ভুক্ত তার ব্যাপার করছে কি ভিডিওর মধ্যে ছবি দিয়েছে আট্রসির টুপি মাইলস ভ্যান্ডারের টুপি এগুলো এত লম্বা লম্বা করে সাজাইয়া ছবি দিয়েছে কি বললেন জামশেদ মজুমদার আট্রসি নিয়ে মাইলস ভ্যান্ডার কি রে আমি আবার কি বললাম আমি নিজের ভিডিও দেখে নিজে অবাক যে এই ওয়াজ কবে করলাম আমার কি কেউ স্বপ্নে হাইজিক করে নিয়ে চলে গেছে নাকি আর আমি ওয়াশ করার পর আবার হাইজিক করে নিয়ে গেছে কবে করলাম চার দিয়ে দেখি যে এমন কিছুই নেই এমন কিছুই নেই কতজনে দেখছে 11 লাখ নাকি 12 লাখ মানুষ দেখছে আমি আল্লাহ 11 লাখ 12 লাখ মানুষের কাছে বলে দিয়েছে জামশেদ মজুমদার টুপি ধরাই দিয়েছে আস্তাগফিরুল্লাহ এগুলাই তোমাদের কাজ আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিক বলো আমিন তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলুন তিনি কি বলেন বান্দার কুফরের মধ্যে পার্থক্য কি আমরা কি বান্দা না কাফের আমরা কি আবেদ নাকি কাফের আমরা কি আল্লাহর একত্ববাদী নাকি মুশরিক তাহলে আমরা এখন থেকে 5 ওয়াক্ত কি পড়বো 5 ওয়াক্ত সালাত কত রাকাত 5 ওয়াক্ত সালাত কত রাকাত ফরজ কত রাকাত কত রাকাত নামাজ না পড়লে মানুষ কুফরিয়ে শিরকি করে কোন মানুষের জন্য কি 17 রাকাত নামাজ মুক্ত আছে কোন মানুষের জন্য কোন ফতোয়া আছে যে এই লোক নামাজ না পড়লে চলবে না মুসাফিরের জন্য নামাজ মুকামের জন্য নামাজ সুস্থ অসুস্থের জন্য নামাজ মহিলা পুরুষের জন্য নামাজ ইভেন হিজড়ার জন্য এই 5 ওয়াক্ত নামাজ ফরজ যে হিজড়া পুরুষের মতো সে মসজিদে গিয়ে সালাত আদায় করবে যে হিজড়া মহিলার অংশ বেশি সে একাকিত্বভাবে ঘরে পর্দার ভিতরে থেকে সালাত আদায় করবে কারো জন্য এই বিধান বাহির নাই কারণ একজন হিজড়া শুধু বাবা হতে পারে না মা হতে পারে না বাকি ওকে আল্লাহ মানুষের কোনো কিছু কমতি দেয় নাই কোনো কিছু আল্লাহ কমতি দেয় নাই তারও আল্লাহর গুণগান গাইতে হবে তারও আল্লাহর কাছে মাথা নত করতে হবে সেও আল্লাহর কাছে ফিরে যাবে এরা মানুষ না আমরা মানুষ না মরলে কোথায় যাব তাহলে আল্লাহর কাছে যাওয়ার বুঝ ব্যবস্থা করতে হবে কিনা আমরা ইনশাআল্লাহ কারা কারা বাসায় গিয়ে ঈশার সালাত আদায় করবো আজকে কারা কারা এখন বাসায় গিয়ে ঈশার সালাত আদায় করবো কারা কারা এখন থেকে ঈশার নামাজ থেকে সালাত আদায় শুরু করবো কেউ করবো না আমরা সব মাশাআল্লাহ আমার তো বেশিরভাগ শ্রোতা দেখি মুসল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ يا الله تقبلهم وتقبلني يا الله وانت خير يا الله سميع الدعاء انت يا الله يا الله انك سميع الدعاء يا الله تقبل منهم ومني يا الله আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবার সিজদা কবুল করুক আমার সিজদা কবুল করুক আমিন তাহলে আমরা দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ব কত রাকাত মিস হবে এইবার আমি ওয়াদা নেব না এই ওদিকে কোনো ক্যামেরা আছে কিনা এই ক্যামেরাটা এদিকে ফিরে দেন তো আচ্ছা এটা কোনো ওদিকে শ্রোতাদের দিকে কোনো ক্যামেরা নাই তো আমার এবারে যুবক লাগবে কিছু যুবক যারা দাড়ি কাটো দাড়ি কাটবা না টাকনুর উপরে প্যান্ট পরবা এটা নসিহা আমার না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন যুবক নিজের জীবনকে আল্লাহ নবীর তরে দিয়ে দিবে দিবা
তাহলে আগামী বছর যদি না আসি, যদি কখনো আবার দেখাও না হয়, আমার মতো কোনো এক ইসলামের দাই যদি এখানে আসে তোমাদেরকে দাঁড়িয়ে সময় দেখবে ইনশাআল্লাহ, তোমাদের টাকনোর উপরে প্যান্ট দেখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওয়াজের আয়োজকরা সবাই সুন্নতি চেহারার হবে, ইসলাম সম্পর্কে যারা আরো গভীর জানতে আসবে সবাই সুন্নতি চেহারার হবে ইনশাআল্লাহ, অন্তত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তোমার যুবকরা। যুবক তুমি দেখো, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে ফেলবো। এই যে আমরা যারা সরকারি চাকরি করে আমাদের দেশে, তারা একটা বয়সে ঢুকে না, তারপর একটা বয়স পর্যন্ত চাকরি করে, ঠিক? এরপর সে যখন রিটায়ার হয় সে বেতন পায়, ঠিক না? বেতন পায় কি না? কেন বেতন পায়? জোয়ান দিকে গেলে চাকরি করছে জন্য, ঠিক না? হ্যাঁ, সরকার যদি একজন মানুষ 30 বছর সার্ভিস দিলে তারে পেনশন দেয়, কারণ এখন সে চাকরি করে না, তারপরও তার চালায়, সে মরে গেলে তার বউরে দেয়। যুবক তুমি নিশ্চিত থাকো, তোমার এই বয়সে যদি নফল ইবাদত করো, সুন্নতে মুয়াক্কাদা 12 রাকাত নামাজ আদায় করো, উইতির আদায় করো, দান সাদাকা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো, দ্বীনের খিদমত করো, তুমি বিশ্বাস করো যেদিন তুমি দুর্বল বুড়ো হয়ে যাবা, তুমি যা যা জোয়ান্তিকালে কন্টিনিউ করেছো, যেগুলো এখন তোমার অক্ষমতা চলে আসছে, এগুলো তোমাকে দিতেই থাকবে সবাই। তাহলে আমরা আজকে থেকে ভালো কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। ও আমার যুবক ভাইরা, পর্দাটা স্ত্রীলিঙ্গ, ঠিক না? পর্দা তো স্ত্রীলিঙ্গ, তো পর্দার কথা আসলে তো খালি ঘুমটা আসে, হিজাব আসে, নিকা আসে, বোরখা আসে, পর্দা একটা কি লিঙ্গ? কিন্তু কোরআন কারিম কি পর্দার লিঙ্গ একটা সেট করছে নাকি দুইটা সেট করছে? আমরা পর্দা বলতে কি মহিলা বুঝি না পুরুষ বুঝি? এই কথা সত্য বলবেন, পর্দা বলতে এই দেশে আমরা মুসলমানরা কি মহিলা বুঝি না পুরুষ বুঝি? তাহলে পর্দাটা স্ত্রীলিঙ্গে পরিণত করছি আমরা। আচ্ছা বলেন তো, আমার আব্বা আগে না আমি আগে? আমার আব্বা আগে, আমি তো কোনোদিন ওর আগে যেতে পারবো না, পারবো? তাহলে আল্লাহ তাআলা প্রথমে যার নাম আগে বলে সে আগে, নাকি যার নাম পরে বলে সে আগে? আচ্ছা বলেন তো, সূরা নূরে পর্দা করতে আগে কি মানে পুরুষকে বলছে না মহিলাকে বলছে? তো আপনি পর্দা মানে খালি বোরখা বলবেন কেন? তাহলে হ্যাঁ পুরুষরা বোরখা পরে ঘুরবে? হ্যাঁ পর্দা মানে তো হয়ে যাবার নিকার, পর্দা মানে উন্না, ঘুমটা, শাড়ির আঁচল, উন্না, পর্দা মানে হিজাব, নিকাব। তাহলে তো আল্লাহ তো পুরুষকে পর্দা করতে বলছে, এবার পুরুষের তো উচিত হিজাব নিকাব পরা। এটা তো আপনি না বলতেছেন, এ দেশের 100 জনে ব্যাপর্দা মহিলা এগুলো জীবনে কারোর শুনে ব্যাপর্দা পুরুষ করতে। এই আপনি কখন সত্যি কথা বলেন তো, আপনি কোনোদিন শুনছেন যে কেউ বলছে ছি 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 ব্যাপর্দা পুরুষ, ছি এরকম শুনছেন? কি শুনছেন? আরে ওই এলাকায় মেয়ে বিয়ে দিলে তো জীবন শেষ হয়ে যাবে, এলাকায় পর্দাই নাই, রাস্তাঘাটে মহিলা হাঁটে, বলে কি না? কেউ কি বলে ওই এলাকায় ছেলে বিয়ে করিস না, মেয়ে বিদিস না, গেলাম ছেলেরা মেয়ের দিকে তাকায় আছে ব্যাপর্দা ছেলে, এরকম বলছে কেউ? বলছে কেউ? তার মানে এই দেশে আমরা ব্যাপর্দাকে একটা স্ত্রীলিঙ্গে পরিণত করেছি। কিসে পরিণত করেছি? যুবক তোমার রব বলছে কুল লিল মুমিনিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন পুরুষকে, যুবককে, ছেলেকে, বেটা মানুষকে বলুন চক্ষু যাতে নিচে রাখে, অবনত রাখে, এবং লজ্জাস্থানের যাতে হেফাজত করে। এ আদেশ কার? এবারে আমরা এভাবে নিচের দিকে হাঁটবো, ওকে? কে ওন্না পড়ছে, কে ওন্না পরে নাই, কার ওন্না লাল, কার ওন্না নীল, কে লিপস্টিক দিছে, কার বোরখার এখানে নাভির নিচে ফুল আছে দেখা যায়? দেখা যায়? দেখা যায়? খালাস, আপা আমরা যা খুশি করেন, তবে যদি আল্লাহরে ভয় পান অবশ্যই নিজের সৌন্দর্য গোপন করবেন, আল্লাহ যাকে দেখাইতে বলেছে তাকেই দেখাবেন, এর ব্যতিক্রম করে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর দয়া পাওয়া কঠিন হয়ে যাবে। তারপর আল্লাহ গফুরুর রহিম, তিনি কাকে জান্নাত দেবে এটা কার ব্যাপার? আমাদের কারো ক্ষমতা আছে? তবে আল্লাহ কোরআনুল করিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠাইছে এটা বোঝানোর জন্য মানুষকে, যে কাকে দয়া করবে আর কাকে করবে না। বুঝতে পারছি না, পারি নাই। এখানে রিলিফের সাইল দেয় কি দেয়? যেটা সিরিয়ালে এটা পাবে, সিরিয়ালে যেটা এটা পাবে, কে বুঝে পাবে না? না তার সাথে থাকলে তো পাবে, আমার চাস তো, হ্যাঁ তুই পিছিয়ে দিয়া। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এরকম হবে না, আল্লাহ কারোর উপরে জুলুম। তাহলে আল্লাহ যেভাবে দয়া করবে বলেছে সেভাবে চলে দয়ার আশা করা যায়, কি করা যায়? চলেন আমরা সবাই দোয়া করি, ইয়া আল্লাহ আপনি আমাদের
পুরুষদের যথাযথ চক্ষুর হেফাজত ও লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের মা বোনদের পর্দার যথাযথ হেফাজত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের পূর্বের যত গুনাহ রয়েছে আপনি সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজকে আপনি যে জীবন দান করেছেন, নিঃশ্বাস নিচ্ছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ এই যে আপনাকে ডাকতেছি, আল্লাহ এই যে আপনার কাছে মাপ চাইতেছি, এটা আপনি তৌফিক দিয়েছেন বলেই সম্ভব হয়েছে। আল্লাহ যেহেতু আপনি ক্ষমা চাওয়ার ডাকার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন। ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু বসেন, একটু আচ্ছা দাঁড়ান। আমাকে অনেকেই প্রশ্ন করেছে জান্নাতের সুগ্রাম নিয়ে, কেমন আমাকে বলেছেন একজনে যে দুনিয়া থেকে জান্নাতের সুগ্রাম পাওয়া যায়, এটা হচ্ছে কি? আমি বলি প্রথম কথা হলো এখন ওহি আসে না, এখন কি আসে না, কি আসে না, এই মাইকটা বন্ধ করে দেন, একটা বন্ধ করুন, বেশি জোরে হ্যাঁ, এখন ওহি আসে না, আসে তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সময় যদি কোন সাহাবি বা রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি জান্নাতের সুগ্রাম পায়, এবং এটা যে জান্নাতের সুগ্রাম এটা কনফার্ম করেছে কে, কাকে দিয়ে? জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে। এখন আসলে আমি তর্কে লিপ্ত হতে চাচ্ছি না বা আপনাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছি না, আমি শুধু আমার যুবকদেরকে বলতে চাই আমরা কোনটা জান্নাতের সুগ্রাম কোনটা জান্নাতের সুগ্রাম না তখন কনফার্ম হব। যেমন আমি যদি উদ আল আরব গোলাপ ফুলের গ্রান যদি আগে একবার পাই, এরপরে যদি কোথাও থেকে একটা গ্রান আসে এটা যদি গোলাপ ফুলের গ্রান হয়, আমি কনফার্ম হতে পারি কিভাবে? কারণ আমি আগে থেকে গোলাপ ফুলের গ্রান চিনি, সেই হিসাবে আমি বলতে পারি এটা গোলাপ ফুলের গ্রান, শিউলি ফুলের গ্রান, বেলি ফুলের গ্রান, তারপরে হচ্ছে আর কি ফুল আছে ভাই, গাঁদা ফুলের গ্রান। তার মানে আমরা মানুষরা কোনো কিছু কনফার্ম করতে পারি যখন এটা আগে থেকে চিনি, কেমন? এছাড়া যদি আপনি প্রশ্ন করেন যে তাহলে জান্নাতের গ্রান কিভাবে বুঝবো, আমরা বলবো যেটা গেব, এটা কি? ধরেন আমি যদি খুব ভালো গ্রান পাই, আমি যদি এটাকে জান্নাতের গ্রান বলি, তাহলে আসলে আমি কি আগে থেকে জান্নাতের গ্রান জানি? যদি আমি আগে থেকে জান্নাতের গ্রান জানি তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা জান্নাতের গ্রান। কিন্তু এই বিষয়টা গেব, এই বিষয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্রান পেয়েছেন, এবং এই গ্রানটা যে জান্নাতের এটা কে কনফার্ম করছে? আল্লাহ নবী কি নিজে নিজে জানতো নাকি জিব্রাইল আলাইহিস সালাম বলছে? কোন একজন সাহাবী একটা গ্রান পেয়েছে, এইটা কে কনফার্ম করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে কনফার্ম করবে? জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে কেউ গ্রান যদি পায় বা পায় না, আমরা আসলে আমি অত ইলমওয়ালা মানুষ না, তবে আমি এতটুকু বলবো, ধরেন কেউ যদি বলে যে এটা অমুক গ্রান, তাহলে সেটা কিভাবে বলে? কারণ সেটা আগে থেকে জানে। এই সাব্বির ছেলেটা কোথায়? এদিকে আসুন। এটা সাব্বির আগে থেকে জানি, এখনো জানি। এখন যদি স্বপ্নে আসে একটা লোক, আমি আগে থেকে বলতে পারবো ও ওটা তো সাব্বিরকে আমি স্বপ্নে দেখছি, কারণ আমি সাব্বিরকে বাস্তবেই চিনি। সাব্বিরকে কিভাবে চিনি? আমাদের মধ্যে অনেকে আমরা কিন্তু বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি উমুক আদেশ করেছেন, বলেছেন 20 জন মানুষকে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই নাকি হবে, বলে কি না? দে আমার কথা হচ্ছে, শয়তান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ধরতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমাদের মধ্যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সেজন্য আমাকে বাস্তবে দেখলো, কারণ শয়তান আমার চেহারা। কিন্তু এখন কথা হচ্ছে যে শয়তান আল্লাহ নবীর চেহারা ধরতে পারে না, কিন্তু অন্য যদি নেক্সট শুরুতে এসে যদি বলে যে আল্লাহ নবী আর আদেশ করে, আমার কথা হচ্ছে আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে দেখি না, দেখছি, তাহলে আমি কিভাবে কনফার্ম হবো যে ইনি আল্লাহ নবী? আমি আগে থেকেই চিনতে হবে, আগে থেকে কি করতে হবে, তাহলে আমি কনফার্ম করতাম। কারণ এটা তো কনফার্ম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা শয়তান ধরতে পারে না। কিন্তু অন্য কোন নেক্সট সুরত যোদ্ধর যদি বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে এসে যদি এসে আদেশ করে ইসলাম আলিয়াম আকমাল তুলাকুম দিনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু নতুন নতুন আদেশ করে, তাহলে শয়তান আল্লাহ নবী চেহারা ধরতে পারে না, অন্য কোন চেহারা সুরত আমি তো চিনি না আল্লাহ নবীকে, ওনার চেহারা তো আমরা দেখি নাই। আল্লাহ তালা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাহলে এই জান্নাতের সুগ্রান্ত ব্যাপারটা এমন, আমি কখন কোন গ্রানকে বলতে পারবো এটা গরুর গোস্তের গ্রান? যখন কারণ আমি আগে থেকে গরুর গোস্তের গ্রান চিনি, আমি আতর এটা কি উদ আল আরব নাকি ওই যে অনেকগুলা গ্রান আছে, ওকে আমি কিভাবে জানি যে এটা আতব চাইল, এটা আমন চাইল? কারণ আমি আগে থেকে জানি এটা। ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এইটা পড়ে আছে, এই যে এটা, আচ্ছা এটা যে 50 টাকা, এটা যে 50 টাকা, আমি কি এই মাত্র জানছি নাকি আগে থেকে জানি? তাহলে আমি এটা কনফার্ম করছি এখন 50 টাকা, কারণ কি আমি আগে থেকে জানি।
তাহলে তদ্রূপ যদি কেউ বলে যে জান্নাতে গ্রান্ট পায় দুনিয়াতে পায় বা কোন সাহাবী পেয়েছে এটা আসলে আমাদের ক্ষেত্রে হচ্ছে কি আমরা খুব সুন্দর গ্রান্ট পেলেও আসলে জান্নাতের গ্রান্ট আগে থেকে যদি না জানি তাহলে এটা বলা মুশকিল যে এটাই জান্নাতের গ্রান্ট কারণ আমি তো আগে থেকে এটা কোনো এক্সপেরিয়েন্স নাই অথবা ওহি আসতে হবে অথবা কি আসতে হবে ঠিক আছে তো যদি কেউ এটা বলে তাহলে আমরা ফিতনা ছড়াবো না আমরা এতটুকু শিওর থাকবো কোন মানুষ কোন কিছুকে সার্টিফাইড করার পূর্বে আগে থেকে এটা জানতে হবে তাহলে যদি জান্নাতের গ্রান এক্সিস্ট থাকতো এর কোনো উদাহরণ উপমা থাকতো তাহলে কোন একটা গ্রান আমার অপরিচিত আমি বুঝতেছি না এটা কোন ফুলের কোন আতরের বা কোন ম্যাটেরিয়ালের এই গ্রানটা আমি জানি না তাহলে এটাই যে জান্নাতের গ্রান এটা আমি বলতে পারবো না কারণ আমি আগে থেকে জান্নাতের গ্রান চিনি না আমি বুঝতে পারছি না পারি নাই তাহলে জান্নাতের গ্রান কেউ আমরা ফিতনা করব না কেমন ইনশাআল্লাহ আমরা ফেসবুক গরম করব না পৃথিবীর কোন ধর্ম দেখেন সবাই ধর্ম প্রচার করে আমরা শুধু ধর্ম গরম করি আমাদের ইউটিউবাররা ধর্ম গরম করে এখন প্রচার করে না কেটে কুটে কিচ্ছু রাখে না একটা বক্তব্যের ও ধারণা করে না ওর এই অর্ধেক বক্তব্য শুনলে একজন বক্তার প্রশাসনিক সমস্যা হতে পারে কিন্তু পুরো বক্তব্য শুনলে ক্লিয়ার হয়ে যাবে প্রশাসন ওইটা বোঝে না যে একজন বক্তার বক্তব্য শোনার পরে একজন মানুষকে ঘৃণা করবে অথচ পুরো বক্তব্য শুনলে ঘৃণা করবে না হয়তো ও কিচ্ছুর পরোয়া করে না শুধু লাইক লাগবে ফলো লাগবে শেয়ার লাগবে আর টাকা লাগবে নগ্ন বিজ্ঞাপনে ব্যাস তাহলে পৃথিবীর সবাই তাদের ধর্ম প্রচার করে আমরা ধর্ম গরম করি একটা কিছু বলেই গরম করে ভাইরাল করে দিই আমরা যদি কেউ ভুল করে তাকে সুযোগ দেওয়া উচিত ফিরে আসার যদি কেউ তার কথার উপরে অটল থাকে এর জবাব কার আর কার ওই ব্যক্তির যদি কেউ কিছু দাবি করে এর জবাব কি আমার আপনার নাকি শুধু তার আর রবের তার রব তাকে ছেড়ে দেয় তবে আমরা এতটুকু বলবো আমি জামশেদ মজুমদার আমার আকিদা হচ্ছে আমি কোনো কিছুকে কনফার্ম করার পূর্বে এটা যে এটা এটা আমি আগে থেকে আমার এলম থাকা লাগবে তারপর আমি কনফার্ম করতে পারবো যেমন ও সাব্বির উনি আজকে দ্বিতীয় বক্তা আমি এটা ওনাকে দেখছি আগে এখন আমি যখন ফর এক্সাম্পল আমি এখান থেকে চলে গেলাম ঢাকা শহরে হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হইলো আমি আগে থেকে ওনাকে চাপাই গোমস্তাপুর এসে সরি গোদাগাড়িতে দেখছি আমি বলতে পারবো যে ও আচ্ছা আচ্ছা গোদাগাড়ির ওই ভাই যিনি দ্বিতীয় বক্তা ছিল ওই দিন খালাস তাহলে আমি বুঝতে পারছি এখন আমি যদি আগে থেকেই না জানি জিনিস এটা যে আসলে কি এটা তো বলা মুশকিল মানে আইডেন্টিফাই করা কি মুশকিল জাযাকুমুল্লাহ খাইরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ